মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটি বৈশিষ্ট্যের কথা ইমানদারদেরকে বলেছেন যে এই দুইটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মুখে স্বীকার করেছি, আমরা যখন মুখে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাবখানা চাপিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু তোদেরকে মানতে হবে। জবান খুলে বলেন ঠিক কি না? তখন আর বলতে পারবা না যে ঈমান নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, মসজিদে না গেলে কি হবে, মিথ্যা কথা বলি না, তখন আর বলতে পারবা না সুদ খাইলে কি হবে আমি মানুষের উপকার করি, তখন আর বলতে পারবা না যত অন্যায় আমি করি আমার চাইতে ভালো মানুষ নাই, তখন আর তোমার কোনো কথা চলবে না, তখন তোমার জীবনে বাস্তবায়িত হবে কার কথা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটি বৈশিষ্ট্যের কথা ইমানদারদেরকে বলেছেন যে এই দুইটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাতি। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান আনয়ন করবে, আর দুই নম্বর হচ্ছে আমলে সলেহ করবে। আমলে সলেহ সংক্ষেপে এক মিনিটে বলে দিচ্ছি, আমলে সলেহ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেই কাজগুলি আমাদেরকে করতে বলেছেন সবগুলি আমলে সলেহ। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার তাহলে জেলখানা কিন্তু প্রকৃতপক্ষে অপরাধীদের জন্য। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা কোনো অপরাধ করি নাই, আমাদেরকে জেলখানায় নেয়ও না। বলেন না সুবহানাল্লাহ। এই জেলখানা কিন্তু অপরাধীদের জন্য। একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম কিন্তু বানিয়েছেন অপরাধীদের জন্য, ঠিক কিনা বলেন? যারা অপরাধ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে, আর যেই সকল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ ঈমান আনবে আর আমলে সলেহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতুল ফেরদাউস পেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলে সালেহের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ছিলা বাংলাদেশেই থাকতা, আবার কেন বিদেশে এসেছো? এখানে এসে আমাদের মান ক্ষুণ্ণ করতেছো? তোমাদেরকে দেখলেই তো এরা জঙ্গি মনে করে। আমরা তোমাদের যন্ত্রণায় দেশে থাকি নাই যে একটু স্বাধীনভাবে বিদেশে গিয়ে বাঁচি, সেখানে এসেও তোমরা ধরা দিয়েছো, আমাদের উপরে অত্যাচার শুরু করেছো। এবার এই মহিলা, যেহেতু এই বাংলাদেশি মহিলাও মহিলা, যদিও পুরুষ মানুষের পোশাক পরেছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তোমরা যদি জাহান্নামী মহিলা দেখতে চাও, তোমরা যদি জাহান্নামী পুরুষ দেখতে চাও, তাহলে ওই সকল পুরুষদেরকে দেখবা যারা মহিলাদের সুরত ধারণ করে, আর ওই সকল মহিলাদেরকে দেখবা যারা পুরুষের সুরত ধারণ করে। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার পর্দারালের মা বোনেরা বুঝে নেন, যারা যেই সকল মহিলারা পুরুষের সুরত ধারণ করে তারা কি মহিলা? জাহান্নামী মহিলা। আর যেই সকল পুরুষেরা মহিলার সুরত ধারণ করে এই সকল পুরুষেরা হচ্ছে জাহান্নামী পুরুষ। জবান খুলে বলেন ঠিক কিনা? এবার বন্ধুগণ আমার, এই বোরকা পরিহিতা মহিলা
তার মুখের নেকাবটা একটু উঁচু করে ধরে তাকে দেখিয়ে বলতেছে, ও বোন, তুমি মনে করেছো আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে আসি নাই, আমরা এই দেশে বসে বসে টাকা দিয়ে ঈমান ক্রয় করতেছি, আর তোমরা টাকার বিনিময়ে তোমাদের ঈমান বিক্রি করে যাচ্ছ। তার মানে হচ্ছে তমাম বিশ্বের বুকে মানুষেরা ইসলামের দিকে পাগল পারার ন্যায় ছুটে আসতেছে, পঙ্গপালের মতো ছুটে আসতেছে। তামাম বিশ্বের বুকের সমস্ত মানুষেরা বুঝতে পেরেছে যে আমরা ভুলের মধ্যে আছি, আমাদের ঈমান আনা দরকার। মুসলমান ভাইরা রে আমার, যারা নতুন ঈমান আনতেছে তাদের ঈমানের কথা বললাম, এবার আমরা যারা পৈতৃক সূত্রে ঈমান পেয়েছি, আমরা যারা জন্মের পরে মাতৃগর্ভ থেকে পড়ার পরেই আল্লাহু আকবার ধ্বনি আমাদের কর্ণ কুহরে নিয়েছি, তাদের ঈমানের অবস্থা একটু বলবো নাকি? ও মুসলমান, তাদের ঈমানের অবস্থা কি বলবো? তাদের ঈমান তো এত মজবুত যে ঈমান ঘর থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারতেছে না। জবান খুলে বলেন ঠিক কি না? তাহলে কেমন মজবুত বুঝতে পারছেন তো? আরে মুসলমান, আমরা হাটে ঘাটে দোকানপাটে রাস্তাঘাটে নিজেদেরকে ঈমানদার বলে কথার বুলিয়া উড়িয়ে চলি, আর আমরা বলি আমাদের চাইতে বড় ঈমানদার আর কে আছে? যদি বলে যে ভাই নামাজ আদায় করছেন, বলে না তা তো করি নাই। নামাজ আদায় না করলে কি হবে? আমার ঈমানে কোনো কমতি নাই, আছে না নাই? নামাজ আদায় না করলে কি হবে? আমার ঈমানে কোনো কমতি নাই বলেন? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাহ। বলেন সুবহানাল্লাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার দিবা, আর এই লিস্ট অনুযায়ী আমার বাজার করে আনা লাগবে, পারবো না আমি বাজার করে আনতে, রাখো তোমার লিস্ট। এই কথা বলে যুবক সকালবেলা ঘর থেকে বাহির হয়ে গিয়েছে, সন্ধ্যাবেলায় বাড়িতে এসে দেখে বউ নাই। এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই? স্বামী বিদেশ গেছে, এসে দেখে বউ নাই। স্বামী কাজ করার জন্য চাকরির জন্য কর্মক্ষেত্রে গেছে, এসে দেখে বউ নাই। এই নারীগুলি বুঝি আবেদা, সলেহা, ফাতেমা, আয়েশা, এগুলি হচ্ছে চরিত্রহীন নারী, লম্পট নারী, প্রতারক নারী, এরা হচ্ছে সমাজের কলঙ্ক। জবান খুলে বলেন ঠিক কি না? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, পর্দার অন্তরাল থেকে শুনে রাখো, তোমাকে ভালোভাবে পরিচালনা করার জন্য তুমি যাতে করে সুন্দরভাবে চলতে পারো, তুমি যাতে করে ভালোভাবে বিচরণ করতে পারো, সর্বপ্রকার কষ্ট মুজাহাদা থেকে তোমাকে বাঁচানোর জন্য তোমার স্বামী তোমাকে দেশে রেখে, তোমাকে তোমার কাছে আমানত রেখে, তোমার মঙ্গলের জন্য প্রবাসে গিয়েছে। জবান খুলে বলেন ঠিক কিনা? তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে সুখে শান্তিতে রাখার জন্য তোমার স্বামী চাকরিতে গিয়েছে। ফাঁক দিয়ে তুমি কত বড় বেঈমানি করলে, কত বড় প্রতারণা করলে, তুমি অন্যজনের সঙ্গে সম্পর্ক করো নাই, বরঞ্চ যার সঙ্গে সম্পর্ক করেছ তার সঙ্গেও বাটপারি করেছ, আর নিজের স্বামীর সঙ্গেও প্রতারণা করেছ, নিজের স্বামীর হককে নষ্ট করেছ। জেনে রাখো যে ভেগে গিয়েছো, ভেগে এসেছো, নিজের স্বামীকে আপন স্বামীকে ধোকা দিয়ে এসেছো, স্বামীর ঘর থেকে সম্পদগুলি লুটে নিয়ে এসেছো। আল্লাহর কসম করে বলি, বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর জান্নাত তোমার নসিবে মিলবে না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এবার যুবক সন্ধ্যাবেলায় বাড়িতে এসে দেখে বউ নাই, এখন তো আবার হ্যালো আছে, ঠিক কি না বলেন? নাম্বার টিপে ফোন দিয়েছে, কোথায় গেলে গো, গতকালকে বিবাহ করে আনলাম। বলে কেন? আমার বন্ধুর বাড়িতে। আরে তোমার বন্ধুর বাড়িতে গেছো মানে? হ্যাঁ আমার বন্ধুর বাড়িতে আসলে তোমার তোমার স্পৃহা, তোমার অস্পর্ধা, তুমি আমার সঙ্গে বিবাহ বসে একদিন যাইতে না যাইতেই বন্ধুর বাড়িতে গেছো, এর জন্য তোমার বিচার হবে, তোমাকে শাস্তির মুখোমুখি করা হবে। তুমি তুমি কত বড় স্পৃহা দেখালে,
যে আমার সঙ্গে বিবাহ বসে অন্যের সঙ্গে দেখা করতে গেলে আমার অনুমতি নিলে না। এরপরে আবার বন্ধুর বাড়িতে, বলে শুধু বন্ধুর বাড়িতে আসি নাই, আজকে রাত্রিতে বন্ধুর সঙ্গেই থাকব, এর মধ্যে যা হয় হবে, বলেন না নাউজুবিল্লাহ। এবার যুবক বলে, তুমি কিন্তু আমার সঙ্গে বেইমানি করতেছো, তুমি আমার বিবাহিত স্ত্রী। বলে হ্যাঁ, আমি তোমার বিবাহিত স্ত্রীতে কি হয়েছে, তোমার সঙ্গে যখন আমি বিবাহ বসি, তোমাকে বাজার করতে দেওয়ার জন্য যে লিস্ট দিয়েছিলাম, তোমার যেমন বাজার করার শর্ত ছিল না, আমারও তেমন শর্ত ছিল না যে আমি আমার বন্ধুর বাড়িতে থাকতে পারবো না।